হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আমন্ত্রণ জানাচ্ছি টক শো লজিকে। আপনাদের সাথে আছি আমি তানজিল চৌধুরী এবং আমাদের সাথে আছে আমাদের দেশের খ্যাতিমান আলোচিত সমালোচিত গুণী ডিরেক্টর রেদওয়ান রেভো। তো রেদওয়ান ভাই, আপনি কেমন আছেন? জি ভালো আছি, চমৎকার। তো আপনার সিনেমা জগতে আসার কাহিনীটা যদি আমাদেরকে একটু শর্টকাট বলতেন। আসলে আইজন প্রথমে ঢাকা শহর আই, সেই সময় কিন্তু আর কোনো কাজ করার ইচ্ছা ছিল না, এই সিনেমা টিনেমা লই বুঝছেননি। কিন্তু কি হয়েছে, আমি যখন ঢাকা শহর আসি তখন কিন্তু একটা কাজ খুঁজতেছিলাম, তখন একটা সিনেমার শুটিং ইউনিটের সাথে কাজ পাই সালা হিসেবে। তো সাটা আনি আমি দিতাম আরই, তো এই ফাঁকে দিয়ে কী হলো, 4-5 বছর পার হয়ে গেলো। এই 4-5 বছর আমি কিন্তু এই যে সিনেমার কাজটা দেখতে দেখতে আমি কিন্তু মেলা কিছু শিখিয়ে এলেছি। এই শিখি ফেলাইবার পরে ঘটনা হয়েছে কি, শিখতে ফেলাইবার পর আমার একটা মনে ইচ্ছা দেখলো যে আমি নিজেই তো একখান সিনেমা বানাইতে পারি নাকি। তো যেই চিন্তা সেই কাজ, কিন্তু আমি তো একজন অশিক্ষিত লোক, ওই কারণে আমার সাথে কোনো শিক্ষিত লোক আর এবং ভালো লোক আমার সাথে কাজ করতে চায়নি। আমিও কী করছি, আমি আমার ক্যাটাগরির লোকজন লই লইছি, একদম অশিক্ষিত মেধাবী মেধাহীন লোকজন যা পাইছি ভ্যারাইটিস লই লই সিনেমাকে বানালাইছি, ঠিক আছে। এই বানাই ফেলবার পরে তো ধরেন যে আমার ক্যাটাগরির যেই ধরনের অশিক্ষিত লোকজন আছে এতারা আমার ছবি দেখতেছে সেই পরিমাণে, এতারা দেখার পরে তো আমি হিট, এরপরে তো আমার ক্যাথকে থামাইতে পারে, আমি তো ছবি বানাইতেছি আর বানাইতেছি এখন আমি লিজেন্ডারি ডিরেক্টর। তারপরে ডিরেক্টর আর কাইন্ডে কিন্তু অনেক অবাক করার মতো, আপনার চাওয়ালা থেকে ডিরেক্টর হয়েছে না? আপনি অবাক হওয়ার কোনো কারণ নেই, আর মতো খুবই মার্কা এবং থার্ড ক্লাস লোয়ার কোয়ালিটির ডিরেক্টর আপনি প্রচুর পরিমাণে পাবেন, বিশ্বাস করেন। আমরা কি কোয়ালিটি ফুল ডিরেক্টর যদি হইতাম তাহলে আমরা কোয়ালিটি ফুল নায়ক লইতাম, আমরা হচ্ছে আনকোয়ালিটি ফুল ডিরেক্টর, আমরা আনকোয়ালিটি ফুল নায়ক লই। তাহলে কি ধরনের মানে নায়িকা আসলে আপনারা চুজ করেন মুভি বানানোর জন্য? নায়িকা আসলে চুজ করি হচ্ছে গিয়ে একান নাদুস নুদুস হইতে হইব, ঠিক আছে, বুঝছেন, দেখলে যেন ভাড়া লাগে। এই ভাড়া লাগে বলতে গেলে মোড়া সোড়া না হলে কি নায়িকা হয়নি, আর ধরেন যে একটু ওজন ভারী না হইলে নায়িকা হয় না, যেন নাইসলে একটা ধপড় ধপড় আওয়াজ হয়, বুঝলেন না। আর নায়ক, নায়ক হইতে আমি এই ধরেন যে নায়কের বাপের টিয়া থান লাগবো, অথবা নায়কের ধরেন যে চেহারা খারাপ হইতে হইব। চেহারা খারাপ এই কারণে, কারণ চেহারা যদি ভালো হয় ক্রাশ খেয়ে যাবো মাইয়া গেলে, মাইয়া গল ক্রাশ হয়ে গেলে এত ডিমান্ড বাড়ে যায়, এত বেশি পেমেন্ট চায়, আমরা এত পেমেন্টের নায়ক ইউজ করি না, ঠিক আছে। আর দ্বিতীয়ত সর্বোচ্চ সর্বপ্রথম কথা হচ্ছে যে হাতের কিন্তু অভিনয় হাতে জানতে পাইতেই নো, হাতের অভিনয় জানলে সমস্যা হচ্ছে যে অভিনয় জানলে হাতে কিন্তু অ্যাওয়ার্ড ম্যাওয়ার্ড পাই যায়, অ্যাওয়ার্ড পাই গেলে কিন্তু হাতের ডিমান্ড বাড়ি যায়, এই কারণে হাতের অভিনয় জানানোর কোনো দরকার নেই, যা কোনো হ্যান্ডে করলে মানে আবাল মালকা এ থার্ড ক্লাস আবাল মালকা। তো ভিউয়ার্স, চলুন আমাদের বাংলা সিনেমার কিছু নায়ক নায়িকে দেখে আসি। নাদুস নাদুস গা দেখে হয়ে হা, এমন সুন্দর মেয়ে পাঠাইলো বিধাতা, থাক থাক করে বুকের মাঝে হা। Introducing Ravshan Chani. আমি বাঙালির পোষি মেয়ে রে, হবে 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 হবে, তোকে ভালোবাসতে হবে। দেখছেন কি চমৎকার ড্যান্স করছে আলাদা, চমৎকার ড্যান্স করেছে, দেখতেই অস্থির লাগতে আছে। তো বর্তমান বাংলাদেশের বেশিরভাগ সিনেমার কাহিনী কিন্তু ইন্ডিয়ান সিনেমার কাহিনীর সাথে মিলে যায়, এটা আসলে কি, এটা কি কাকতালিও? না আসলে এটা কাকতালিও বুকিলে, কাহিনী হয়েছে কি, একটা ধরেন যে অরিজিনাল কাহিনী লিখতে কিন্তু অনেক সময় লাগে, আমগোতে এত সময় নেই, আমগো সিনেমায় কেমন রবির দিন এতে সিনেমা বানানোর লাগে। তো কিরম একজনটা বইয়ে দিই ইন্ডিয়ান সিনেমা কতক্ষণ এতটা চায়, এত চাইছে শুধু কাহিনী করলে, এত দু 3,000 টাকা দিয়ে ধরাই দিই শেষ, ঠিক আছে। 4-5 লাখ টাকা দিয়ে একখান স্ক্রিপ্ট আনানো তুন, আমরা 2-3,000 টাকা দিয়ে কাম সারা লাইছি, ইজি ব্যাপার। এখন বল তোর কেমন লাগছিল? মনে হচ্ছিল, মনে হচ্ছিল আমি তো বন্ধ হয়ে মারা যাব। রোজাকে কিস করার আগে আমারও মনে হচ্ছিল রোজাকে কিস না করলে আমারও নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আব তুঝে কেসা মেসেজ হো রহা হ্যায়, মেরে জান জা রহি থি, মুঝে ভি এসা মেসেজ হো রহা থা, अगर मैं गीता को किस नहीं करता तो मेरी जान चली जाती, समझा दो। ये
মাল দেশি হলেও নাম বিদেশি। তো আপনারা ইন্ডিয়ান সিনেমা থেকে কপি মারেন ভালো কথা, তো মুভির মানের দিকে তো একটু খেয়াল রাখবেন নাকি। মানহীন মুভি বানায় তো আসলে কোনো লাভ নেই, এটা এতে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির বদনাম হয়। আসলে আমরা তো বানাতাম সে বালা কিছু মান সম্মত কিছুই, কিন্তু ওই যে ঘটনা হয়েছে যে শেখ সাদী আর ছাগলের লাদি এরকম আর কি, যে ওই বানাতাম সে শেখ সাদীর মতো ওই যে ছাগলের লাদির মতো, লাদি মানে বুঝেন তো গু, ছাগলের গু। যেমন ধরেন ওই যে দেখে সীতমাকে তুরাগ নদীর ফারে ট্যাং ড্যাং ড্যাং ট্যাং ড্যাং ট্যাং ড্যাং ড্যাং ট্যাং ড্যাং, এটার হিন্দিটা শুনছেন না? দেখা হে তো যাই আর দিনে বাজি হিটার টিং ডিং ডিং টিং ডিং, এরকম ধরন যায় হাজারো গান আছে, শেষটা কিন্তু আমরা প্রচুর পরিমাণে করছি, কিন্তু ওই ছাগলের গুলানি হয়ে গেছে, ছাগলের লাদি লাদি কু এরকম হয়ে গেছে, আমরা কি করতাম, আমরা তো চেষ্টা করছি। তো ভিউয়ার্স চলুন এরকম কিছু গান দেখে আসি। আমার প্রথম ভালোবাসা প্রথম স্বপ্নের মাঝে ভাষা, নীত নিসি হসরত হ্যায় তুমি সবই তুমি, তেরে বাহু মেরা হাত হ্যায় প্রথম ভাবনার মাঝে জাগা, গলে লগ জান যা রে দেখ তোর মনের ঘরে উকি মারে রাখিয়া রে, খালি বিলি আঠারা গবজ কি মারে বাসনা, দেখছেন তো প্রতিটা গান আমরা কত সুন্দর করে কয়ে এককারের হুবহু কপি করার চেষ্টা করছি, কিন্তু আল্লাহর গজব বেগেন গুয়ে গেছে। তো বর্তমান বাংলা সিনেমায় কিছু ডায়লগ থাকে যেগুলো মানে একেবারে থার্ড ক্লাস আর কি, যেগুলো শুনলে যে কোনো সময় হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, এগুলো আসলে কি কি জন্য ইউজ করা হয়? আসলে ডায়লগের ঘটনা হয়েছে যে আপনার ওই ধরেন যাই যেতারা লেখে, তারা তো অশিক্ষিত মানুষ মানে অল্প শিক্ষিত আর কি, কোনো রকম লিখতে লিখতে পারে, তো এতারা ধরেন যায় তামিল সুইটুবির মতো সাইতে লেয়, তো তামিল ভাষা তো তেমন একটা বুঝে না, তো কিছু কিছু জায়গায় একেবারে বুঝে না, তো এসব জায়গায় অশিক্ষিত লোক জানে আছে এনে লিখি দেয় নিজেদের মতো করি। এই যে যেমন ধরেন যে আমি একটা জিনিস চিন্তা করেন, এই যে একটা ডায়লগ আছে যে সুন্দরবনে শুধু বাঘই নয় সিংহ থাকে, তোরা শোন ও জানে না ও সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে দাঁড়িয়ে আছে, তোর বোধহয় জানা নেই সুন্দরবনে শুধু বাঘই থাকে না সিংহও থাকে। এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব যে সুন্দরবনে বাংলাদেশে থাকি সে কিভাবে বলে যে সুন্দরবনে সিংহ থাকে? এটা তো আপনার কেউ শুনে এনো, এত অশিক্ষিত না হলে কি কাজটা করছেন, এটা এত দোষ নয় জাস্ট একটা ভুল বুঝেননি, পরীক্ষা দেবার সুযোগ চাই দেবে না, না দিলে না দাও পরীক্ষা আমি জোর করেই দেব, আমাকে এত ভালোবাসার প্রতিদানে আমি তোমাকে আমার দেহ দান করব। ডার্লিং 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 মুয়া। তো রিভো ভাই, একটা বাংলা সিনেমা হিট করার জন্য আসলে কি কি লাগে? আসলে একটা সিনেমা হিট করার জন্য আপনার সর্বপ্রথম লাগবে হচ্ছে একটা ক্যামেরাম্যানের চোখ, ঠিক আছে? তো সে ভালো করে জুম করতে হবে নায়িকার ব্যাকওয়ার্ড সাইড এবং ফরওয়ার্ড সাইডে ভালো করে জুম করতে হবে, এটা হচ্ছে যে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে যে একটু ভেজা ভেজা সিন নিতে হবে কিছু, যেমন বৃষ্টিতে ভিজতেছে জড়ায় ধরতেছে এই ধরনের কিছু সিন নিতে হবে যেন পাবলিকে দেখে সুরসুরি লাগে উঠে, ঠিক আছে? তিন নম্বর লাগবে হচ্ছে কিছু থার্ড ক্লাস কোয়ালিটির আইটেম সং, আইটেম সং যেমন থার্ড ক্লাস একটা মেয়ে ধরে আনতে হবে,
ঠিক আছে, একটু আইটেম সং তো বুঝে নি, শালার একটু জ্বর চলে আসবে এই টাইপের একটা আইটেম সং লাগবে। এই যে দেখছেন নি কত সুন্দর সুন্দর আইটেম সং, ওরে মারে কি জোরে লাড়ে, আমি চিন্তা করতে নেতেন 10-20 যদি সিডি নাম আসছে এতে কোনো ছাড়ার মানুষ না। আর হচ্ছে যায় আপনার এর সাথে আরও কিছু জিনিস লাগবে, নায়ক ধরেন যায় 1 কিলো ওজনের নায়ক হোক আর 2 কিলো ওজনের নায়ক হোক, নায়ককে ধরেন যা মারের সাথে সাথেই ভিলেন উড়ে চলে যেত, ঠিক আছে। আর ভিলেনের ডায়লগের ভিতরে কুত্তার বাচ্চা শুয়ার বাচ্চা এই টাইপের কিছু ডায়লগ থাকতে হবে, আর ভিলেনের ভিতরে একটু চরিত্রহীনতা থাকতে হবে, ঠিক আছে। আর আরও কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনার থার্ড ক্লাস ডান্স, মানে ডান্স হইতে হবে মায়ালার ডান্স সদ্যলারে দিবেন, মানে পুরুষের ডান্স মহিলারা দিবেন, মহিলার ডান্স পুরুষরা দিবেন, মানে যেটা যাতে দরকার নাই সেটা তারা দিবেন, যেন পাবলিক দেখি হাসতে পারে প্রচুর পরিমাণে। আর ছোটোখাটো যে রোলগুলো আছে অভিনেতা যেগুলো আছে এগুলো হইতে হবে একদম থার্ড ক্লাস অশিক্ষিত মাস্ট, এদের অভিনয় জানা কিন্তু আসলে মানে কোনো দরকারই নেই, মানে তারা হাসির অভিনয় করা লাগবে না কিন্তু অভিনয় করলে মানুষ হাসবে যে এটা কি অভিনয় করছে এটা আর কি। এগুলো হচ্ছে যে একটা ছবি এডিট করার জন্য আমি মনে করি বেস্ট, আর কিছু লাগে না। আর একটা নতুন জিনিস হচ্ছে যায় ধরেন যায় আপনার একটা মানে সিনেমার একটা গান অথবা একটা কিছু ধরেন যায় আপনার বিদেশে করতে হবে, তারপরে মানে আপনার সুন্দর করে প্রচার করতে হবে, সম্পূর্ণ থাইল্যান্ডে চিত্রায়িত এই ভিডিও প্রচার করতে হবে, কিন্তু নাইলে কিন্তু ওই তো না বুঝেনি। তো মুভিতে যে আপনারা যে আইটেম সংগুলো রাখেন এবং নায়িকাদেরকে যে ছোটো ছোটো পোশাকগুলো পরিধান করান, এগুলো কিন্তু আসলে আমাদের কালচারের সাথে যায় না। আর একটা কথা হচ্ছে যে যখন মোটা মোটা নায়িকাদেরকে যখন আপনারা এই ধরনের এই এই পোশাকগুলো যখন ছোটো ছোটো পোশাকগুলো পরান, এটা কিন্তু খুবই খ্যাত লাগে, মানে আসলে মানে ভালো তো লাগে না তাকানোই যায় না। আচ্ছা আপনি একটা জিনিস খেয়াল করেন যে বাংলাদেশের যত মুভি আছে ঠিক আছে নি, যতগুন মুভি হয় এর ভিতরে ধরেন যে 70-80% মুভির ভিতরেই যা যা হয় এটা কোনোটাই বাংলা সিনেমার বাংলাদেশের কালচারের সাথে যায় না এটা বুঝলেন নি। আর আপনি যে করেন সিনেমাত না ঠিক আছে কাহিনি না ঠিক আছে গান না ঠিক আছে কি ডায়লগ কিছুই নেই, যদি ওই মায়েলা করে যদি এত করে নায়িকা করে যদি বোরকাটার গাওয়ার এরাই মেসে চাইব নি, এটা লেখা না ওরকম আর কি ছোট্ট ছোট্ট। কিন্তু কিন্তু আগে তো বাংলা সিনেমায় বেশিরভাগ সময় শাড়ি টাড়ি পরানো হইতো, কিন্তু এটা কিন্তু ভালো লাগে শাড়ি বা আমাদের দেশে ছাড়া। আমরা একটা জিনিস মনে রাখতে হবে, আগে বাংলা সিনেমা যারা অভিনয় করতে তারা অভিনেতা ছিল, তারা ভালো অভিনয় জানতো, তারা শিক্ষিত পার্সন ছিল। অনগা বাংলা সিনেমা যারা করতেছে আঙ্গ মতো ধরেন যায় অশিক্ষিত মূর্খ কিছু ডিরেক্টর অনগা নয়, এটা ধরেন যায় যে 2000 সালের পর থেকেই বাংলাদেশের সিনেমা যখন উন্নত হয়েছে আর কি, উন্নত পর্যন্ত উন্নত কোন উন্নত আর কি, তখন থেকেই ধরেন আমার মতো কিছু অশিক্ষিত বাইবেরাদার ডিরেক্টর হিসাবে আসছে মার্কেটে, অভিনেতা হিসাবে খবিশ কি জানি এম দি এ দি কিছু নাম আছে, এরকম কিছু নায়ক খবিশ মার্কা থার্ড ক্লাস মার্কা নায়ক, আর কিছু কিছু নায়ক আছে আবার তাদের ডায়লগ তো মনে আছে কুত্তার বাচ্চা ছাড়া কিছু বলতেই পারে না, এই ধরনের লোকজনের সাথে আপনি আগের যে লিজেন্ডারি লোকজনের সাথে আপনি মিলাইতেছেন, এটা কিন্তু আপনি কিন্তু বড় অপরাধ করিয়ে এলেছেন। তো ভিউয়ার্স চলুন এরকম কিছু থার্ড ক্লাস সিন দেখে আসি। তোমাকে নিয়ে পাশের ঘরেই যাব। আচ্ছা হাসা করি একখান কথা কোন এই ভিডিও গেম দিয়ে আপনার একখান হইলো ভালো লাগে না মজা পান না, এক্সট্রা বিনোদন যদি লাগে এই ধরনের সিন লাগে না বুঝি শুধু সিন দেন আপনারা আপনারা ফালতু কাজ করবেন ধরমে। তো 1 বছরে আসলে আপনারা কি পরিমাণ মুভি বানান বা টার্গেট কত থাকে? আমার মনে হয় যে পরিমাণ বা থার্ড ক্লাস মুভি বাংলাদেশে ধরেন যায় বছরের বাইরে এই পরিমাণ ধরেন যায় বছরে নাফা ট্যাবলেট উৎপাদন হয় না। তো এতগুলো থার্ড ক্লাস বাংলা সিনেমা না বানায় অমিতাভ রেজার আয়নাবাজির মতো তো একটা মুভি বানালেই হয়। আসলে আয়নাবাজি যে ধরনের মুভি এই ধরনের মুভি বানাইতে হলে প্রচুর পরিমাণে মাথা কাটাইতে, আর মাথা কাটাইতে হলে মাথার পিছনে কিছু থাকতে হয় ঠিক আছে নি, কিন্তু ধরেন যে আমগো মতো একদম সাওয়ালা অশিক্ষিত এরকম থার্ড ক্লাস ডিরেক্টরে ভরপুর একটা ইন্ডাস্ট্রিতে এরকম ভালো মুভি কিন্তু খুব সহজে আসে না। অমিতাভ রেজার মতো আমি যদিও বলতে খুব কষ্ট লাগতেছে এ ধরনের অমিতাভ রেজার মতো ডিরেক্টররা যদি ইন্ডাস্ট্রিতে বাইরে যায় তখন কিন্তু আমার মতো অশিক্ষিত ডিরেক্টরের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আপনি তো কম্পিটিটর, তো কম্পিটিটর নাম করে জুতা দিয়ে ফিটে দিয়েছে এই মুভিটা রিলিজ করার পরে। আপনি জানেন যে এই মুভিটার কারণে আমার ওই যে ওবামার ফানের শো কি টাইপের কয়েকটা মুভি আমার ফ্লপ খেয়ে গেছে, আমি যে কি বিপদে আছি, এই যে আয়নাবাজির মতো মুভি যদি চলতে থাকে
আসতে থাকে তাহলে কিন্তু আমি মতো থার্ড ক্লাস ডিরেক্টাররা মরে যাবে। দয়া করে আমাদেরকে বাঁচান। তো আমাদের দেশে কিন্তু অনেক ভালো ভালো সিঙ্গার আছে যাদের গান কিন্তু কলকাতার অনেক সিনেমাতে কিন্তু ব্যবহার করা হয়, কিন্তু আমাদের বাংলাদেশের বাংলা ছবিতে কিন্তু ব্যবহার করা হয় না, এটা আসলে কেন? আসলে এটার প্রথম কারণ হচ্ছে যে আমাদের ধরেন যে বাংলা সিনেমা যে আমরা যে ধরনের সিনেমা বানাই এই ধরনের সিনেমা হচ্ছে একটু থার্ড ক্লাস টাইপের, তো সিঙ্গার যদি ফার্স্ট ক্লাস হয় তাহলে তো হয় না। আর দ্বিতীয়ত আমাদের যে সিঙ্গারগুলো আছে বাংলাদেশের এনারা কিন্তু অনেক পপুলার, এনাদের পেমেন্ট একটু বেশি দেওয়ার লাগে। আর আমরা ছবির ভিতরে কিছু কিছু সিঙ্গার দরিল চলিয়ে হাতে উল্টা আমাদের টাকা দেয়, বুঝেন না, হাতে টিয়া দিয়ে হাতে গান গার, তো এটাতে একটা প্রফিটের ব্যবসা করা আছে। এই কারণে ধরেন আমরা এই হৃদয় খান হাবিব টাবিব এদেরকে দিয়ে গান হয় না। তারপরেও এখন আমরা দুই একটা করে গান গাওয়ানোর চেষ্টা করতেছি নতুন কিছু মুভিতে। আপনি অবশ্যই দেখতেছেন যে হৃদয় খান হাবিবের গান কিছু আছে, বাট আগের ওই এত ধরনের ওই ওনারা তো বিগ বাজেটের লোক আর আমরা তো লোয়ার বাজেটের, বুঝেন না, ম্যাচ করে না, ওই কারণে আমরা এত করে দিয়ে গান গাওয়াই না। তো আপনার মুসটা দেখে মনে হচ্ছে না যে এটা আসলে আপনার মাথা খাটায় এই মুসটা রাখছেন, মনে হচ্ছে এটা কোথাও থেকে কপি মেরে দিয়েছেন। আসলে আপনি ঠিক ধরেছেন, ঘটনা হয়েছে যে আপনার ওই তামিল মুভি সাথে সাথে তামিল মুভির ভিতরে আবার এরকম হয়, এটার কি একবার রাউডি মুস, রাউডি মুস আর কি, তো এটা রাখতে মানে তারা রাখে খুব সুন্দর লাগে, এটা আর নিজে নিজেও রাখলাম আর কি। কিন্তু ওদের তো আসলে শরীর অনেক বড় দেখে এত বড় এই যে মুসটা মানায়, কিন্তু আপনার এই এই শুটকি মার্কা শরীরে তো এই যে গরুর শিঙের মতো এত বড় মুসটা কেমন লাগতেছে? আপনারা কইছে তারা ব্যাক মোড়া, আমরা দানুষ সুপার একজন অ্যাক্টর, দানুষে চিনেন নি, এতেও কিন্তু এই মুস রায় এতে কিন্তু এতনো সিন নেই, এতে রায় আইরেকলি গিয়েছে ফালতু কথা কন কিনা, আমার মন চাইছে আমি রেখছি, আপনার মন চাইলে আপনার রান দিন 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 মশলা না, আমি শখের দাম লাখ টাকা এটাই আর কি। তো রিপুবা আপনার সাথে কথা বলে খুব ভালো লাগবে, তো সর্বশেষ আমাদের কোল বালিশের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। কোল বালিশের দর্শকদের একান কথা কই যে সেটা হয়েছে যে আপনার কিন্তু আজকাল কিন্তু আগের মতো থার্ড ক্লাস ডিরেক্টর আস্তে আস্তে কমের, কিন্তু ভালো ডিরেক্টর আইতে আসে, ভালো ভালো মুভি আইতে আসে, তো ভালো ভালো যে মুভিগুন আইতে আসে এগুন কিন্তু আপনারা যাই ওই ইয়ার হলে যাই চাইবেন, হলে যাই না চাই আপনারা ইউটিউবে চাই চাইবেন না, ইউটিউবে চাইবার লাগে কোল বালিশের ভিডিও আছে আপনি হেগেন চান, ঠিক আছে নি, কোল বালিশের ভিডিও চাইবেন ইউটিউবে, গান চাইবেন ইউটিউবে, আপনারা মুভিও যদি ইউটিউবে চাই এলান তো ওই বালা ডিরেক্টর যেগুন আছে না এতারা আর ইন্ডাস্ট্রি থাকতো না, এতারা আবার চলে যাইব, এতা করে যদি আপনারা টিকে রাখতেন চান ভালো যে মুভিগুলো কইব আপনারা সুন্দর করে হলে যাই চাইবেন। এই যে কিছুদিন আগে আয়নাবাজি একটা মুভি রিলিজ করছে, ঠিক আছে, মুভিটা কিন্তু প্রথম থেকে কিন্তু ভালো চলছে, প্রচুর চলছে, তো তারপরে দি ফাইরেসি হওয়ার কারণে এটা কিসে চলি আছে ফেসবুকে, কী রে ভাই 30-40 টাকা করে যে আপনারা হলের ভিতরে ছবিকে চাইতেন আর না, নিজেরা একটু ভালো করে মজা পাইতেন, আর এত ভালো একটা মুভি এত ভালো সুনাম করেন, ফিলিং অসাম ওয়াচিং আয়নাবাজি ইন ফেসবুক, তা আপনি এই ফিলিং অসামটারা ফেসবুকে রাখলেন কেন? ওই ফিলিং অসামটা যদি বাড়ার সব ব্যাকেতন বাড়া লাগতো যদি আপনি এটা হলে যাই চাইতেন। ভিউয়ার্স, আমাদের বাংলা ছবিকে কখনোই ছোট করার কোনো ইচ্ছা নেই, কারণ বাংলা ছবি আমাদের ছবি বা আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আমাদের ইন্ডাস্ট্রি, ঠিক আছে, আমরাও চাই যে বাংলাদেশে অনেক ভালো ভালো মুভি হোক, আমরা গর্ব করে অন্যদের কাছে বলতে পারি যে আমাদের মুভি ইন্ডাস্ট্রি অনেক ভালো অনেক উন্নত। যেমন আয়নাবাজি এই মুভিটা দেখার পরে আমাদের কাছে এরকম মনে হয়েছে যে আমরা প্রাউডলি কারোর কাছে বলতে পারি যে আয়নাবাজি আমাদের মুভি, টেলিভিশন আমাদের মুভি, মনপুরা আমাদের মুভি, নিজস্ব মুভি, এই কাহিনিগুলো আমাদের, আমরা চাই এরকম আমাদের গর্ব করার মতো আরও অনেক মুভি আসুক, আরও অনেক ডিরেক্টর এগিয়ে আসুক, ভালো ভালো ডিরেক্টর আসুক, ভালো ভালো স্ক্রিপ্ট রাইটার আসুক, ভালো অনেক ভালো মুভি আসুক এবং আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আরও এগিয়ে যায়। আমাদের ছোট করার কোনো ইচ্ছা নেই, তবে আমরা যা যা বলছি এর পিছনে কিন্তু অবশ্যই কোনো না কোনো কারণ আছে। আমাদের কিন্তু আসলেই কিছু অশিক্ষিত থার্ড ক্লাস ডিরেক্টর অভিনেতা এদের কারণেই কিন্তু আজকে বাংলা চলচ্চিত্রের এই অবস্থা। একটা সময় ছিল যখন কলকাতার যে অ্যাক্টররা বাংলাদেশের মুভিতে কাজ করতে পারলে তারা নিজেদেরকে অনেক ধন্য মনে করত, আর এখন জিনিসটা উল্টো হয়ে গেছে, বাংলাদেশের অ্যাক্টররা কলকাতায় কাজ করতে পারলে বা ইন্ডিয়াতে কাজ করতে পারলে অনেক প্রাউড ফিল করে। তো ভিউয়ার্স, আজকের জন্য এই পর্যন্ত, আগামীতে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। আর আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।